সুজুকি জি সিক্স বাংলাদেশে স্পোর্টস সেগমেন্টের বাইকগুলোর মধ্যে অন্যতম একটি জনপ্রিয় বাইক দু সালের দোসরা নভেম্বর প্রথম এ বাইকটি সাথে লঞ্চ করা হয় এবং পরবর্তীতে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতেও এ বাইকটি বেশ জনপ্রিয়তা লাভ করে সম্প্রতি র্যাঙ্কন মোটরস বাংলাদেশে এ বাইকটির নতুন একটি এডিশন লঞ্চ করেছে তো পুরনো এডিশনের সাথে নতুন এই এডিশনের কী কী পার্থক্য থাকছে বা আদৌ কোনো পার্থক্য রয়েছে কিনা নাকি শুধুমাত্র কালারের পরিবর্তন করেই বাংলাদেশের বাজারে ছেড়ে দেওয়া হয়েছে দামের কোনো তারতম্য আছে না বা এই মুহূর্তে আপনি যদি একশো পঞ্চাশ সিসি স্পোর্টস সেগমেন্টের কাস্টমার হয়ে থাকেন এ বাইকটি আপনার জন্য কেনা কতটুকু যুক্তিসঙ্গত এই টোটাল বিষয়গুলো নিয়ে আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত অথবা কোনো প্রশ্ন থাকে বা কিউরিয়াস বাইকারের চ্যানেলে আপনি কি ধরনের বাইক রিলেটেড ইনফরমেশন দেখতে চান আপনার যদি এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে একদম ভুল করবেন না আসুন এক নজরে বাইকটির চুম্বকীয় স্পেসিফিকেশন দেখে আসি বাইকটির মূল আকর্ষণ হচ্ছে এটির অসাধারণ স্পোর্টি লুক এবং এটির ইঞ্জিন দক্ষতা যা উল্লেখ করার মতো বাইকটিতে ফুয়েল ইঞ্জেক্টেড ওয়াটার কুলড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এটির ওজন মাত্র একশো ছাব্বিশ কেজি যেহেতু এ বাইকটি বাংলাদেশের বাজারে একদম নতুন নয় তাই আমরা এর বিস্তারিত কোনো স্পেসিফিকেশনে গেলাম না আমরা শুধু আজকের এই ভিডিওর মাধ্যমে পূর্বে ভার্সনের চাইতে বর্তমান ভার্সনে কি কি পরিবর্তন আনা হয়েছে তাই খুঁজে বের করবার চেষ্টা করব এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যখন দুটো বাইকের স্পেসিফিকেশন পাশাপাশি রেখে পার্থক্য খুঁজে বের করবার চেষ্টা করলাম তখন আমাদের বেশ ভালোই বেগ পেতে হয়েছে মূলত আমরা পূর্বের ভাষণের তুলনায় বর্তমান ভাষণের চারটি প্রধান পার্থক্য খুঁজে বের করতে সক্ষম হয়েছি এবং আজকে এই ভিডিওতে চারটি পার্থক্যই আপনাদের সামনে শেয়ার করব আগের মডেলগুলোতে প্রধান একটি কালার থাকতো আর সুজুকি লেখাটা বেশ বড় করে ব্র্যান্ডিং করা থাকত যেই কম্বিনেশনটা এই বাইকের সেগমেন্ট আর পারফরমেন্সের সাথে একদম বেমানান লাগতো কিন্তু বর্তমানে এই থিওরি থেকে সুজুকি ফিরে এসেছে এবারের কম্বিনেশনটা বেশ দৃষ্টিনন্দন আগে র্যাঙ্কন ইন্ডিয়ান ভ্যাশন বিডিতে বাজাজাত করত আর এখন এই ইন্দোনেশিয়ান ভার্সন বাজারে আনছে এর প্রধান কারণ হতে পারে বাংলাদেশে বাইক প্রেমীদের মাঝে এই ধারণাটা খুব বেশি দৃঢ় যে ইন্ডিয়ান ভার্সনের তুলনায় ইন্দোনেশিয়ান ভার্সনগুলোর বিল্ড কোয়ালিটি পারফরম্যান্স ইত্যাদি অনেক বেশি আর এই সেন্টিমেন্টটাকেই পুঁজি করে একশো পঞ্চাশ সিসির স্পোর্টস সেগমেন্টটাতে সুজুকি তাদের অবস্থান আরও বেশি শক্তিশালী করতে চাইছে তৃতীয়ত যে পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে ব্রেক টু নতুন এই ভাষণটিতে সুজুকি তাদের বাইকটিতে সংযোজন করেছে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম উন্নত প্রযুক্তি সম্পন্ন এই ব্রেকিং সিস্টেম সম্বলিত বাইকের বেশ ভালো গ্রাহক চাহিদা রয়েছে বর্তমানে সর্বশেষ যে পার্থক্যটি আমাদের কাছে পরিষ্কার হয়েছে তা হচ্ছে এর দাম আগে থেকে এ বাইকটির দাম কিছুটা বেড়েছে এর কারণ হতে পারে এর পরিবর্তিত গ্রাফিক্স আর সেই সাথে সংযোজিত এবিএস ব্রেকিং সিস্টেম আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে পুরনো কোনো মডেলের যদি নতুন কোনো এডিশন আসে তাহলে খুব বেশি পরিবর্তন থাকে না সামান্য কিছু পরিবর্তন যেমন কালার অথবা ড্রাম থেকে ডিস্ক ব্রেক ইত্যাদি সামান্য পরিবর্তন করেই বাংলাদেশের বাজারে ছেড়ে দেওয়া হয় সুজুকি এই ট্রেনটা ফলো না করলেও পারতো সুজুকি চাইলে তাদের বাইকটির আরও বেশ কিছু পরিবর্তন আনতে পারতো যেমন হেডলাইট অথবা টেল লাইট বা সামনে যে কিটগুলো রয়েছে সেগুলোর আরও বেশি পরিবর্তন আনলে এই বাইকটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠতো যাই হোক আপনাদের মতামতের জন্য আমাদের কমেন্ট সব সবসময় খোলা রয়েছে এবং আপনাদের মতামতের উপর ভিত্তি করে কিউরিয়াস বাইকার তাদের নেক্সট ভিডিওটির সাবজেক্ট ইন্টারফেস সব কিছুর পরিবর্তন আনতে চায়